করোনার সাথে ভারত লড়ছে সবচেয়ে বড় যুদ্ধ, কিন্তু আমেরিকান রাষ্ট্রপতি জো বাইডেন হয়ে গেলেন ভিলেন। ভারতে এই সময়ে করোনার সুনামি দাপিয়ে বেড়াচ্ছে। অক্সিজেনের কমতি আর হাসপাতালে বেডের সংখ্যা কম হওয়ায় হাহাকার সৃষ্টি হয়েছে। গত এক সপ্তাহ ধরে রোজ 2-2.5 লাখের থেকে বেশি নতুন কেস সামনে আসছে। ওদিকে অনেক মানুষের প্রাণও যাচ্ছে। মহামারীর দ্বিতীয় ভয়াবহ ঢেউ এমন সময়ে এসেছে যখন দেশে ভ্যাকসিনেশনের প্রক্রিয়া জারি রয়েছে, কিন্তু ভারতে জারি এই ভ্যাকসিনেশন প্রক্রিয়ায় আমেরিকা সবচেয়ে বড় ভিলেন হয়ে উঠেছে। ভারত অনবরত আমেরিকার কাছে আবেদন করছে, ভারতীয় ভ্যাকসিন উৎপাদনকারী প্রয়োজনীয় কাঁচামালের সাপ্লাইকে আটকাবেন না। কিন্তু রাষ্ট্রপতি জো বাইডেন নিজের সিদ্ধান্ত থেকে এক ফোঁটাও নড়ছে না। যখন আমেরিকার হাইড্রক্সি ক্লোরোকুইনের প্রয়োজন পড়েছিল, তখন ভারত খুব দ্রুত আমেরিকাকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছিল, কিন্তু বাইডেন মনুষ্যত্বেরই শত্রু হয়ে উঠছে। আসলে আমেরিকান রাষ্ট্রপতি জো বাইডেন এই বছরের শুরুতেই ওই নিয়মকে পুনরায় সক্রিয় করে দেয়, যেই কারণে ভারতের ভ্যাকসিন তৈরির প্রয়োজনীয় সামগ্রী মিলছে না। আমেরিকায় ভ্যাকসিনের প্রোডাকশন বাড়ানোর চক্করে বাইডেন প্রশাসনের তরফ থেকে ফেব্রুয়ারিতে ডিফারেন্ট প্রায়োরিটিজ অ্যান্ড অ্যালোকেশন সিস্টেম প্রোগ্রাম অর্থাৎ ডিপিএসকে এফেক্টিভ করে দেয়। এই নিয়ম বেরোনোর পর ভ্যাকসিন বানানোর জন্য জরুরি 30টা আইটেমের সাপ্লাইয়ের ওপর ভালো মতো প্রভাব পড়ছে। গতকাল কোভিশিল্ডের নির্মাণকারী সিরাম ইনস্টিটিউটের সিইও আদার পুনাওয়ালাজি বাইডেনকে টুইট করে ভ্যাকসিনের ম্যাটেরিয়ালের গুরুত্বকে বুঝতে এবং তার সাপ্লাইয়ের ওপর জারি প্রতিকূলতাগুলোকে দূর করার অনুরোধ করেছিলেন। পুনাওয়ালাজি টুইট করে বলেন, আমেরিকার রাষ্ট্রপতি মহাশয়, যদি আমাদের সঠিক পরিমাণে এই ভাইরাসকে হারাতে ইনক্লুড হতে হয়, তবে আমেরিকার বাইরের ভ্যাকসিন ইন্ডাস্ট্রির তরফ থেকে আমি আপনার কাছে অনুরোধ করছি, আমেরিকা থেকে রপ্তানি হওয়া কাঁচামালের ওপর জারি বিধিনিষেধগুলোকে সরিয়ে দিন, যাতে ভ্যাকসিনের উৎপাদনকে বাড়ানো যায়। আপনার প্রশাসনের কাছে এর পুরো ডিটেলস রয়েছে। আসলে কোনো ভ্যাকসিনকে বানাতে রিয়েজেন্ট, টিউবিক ম্যাটেরিয়াল, ন্যানোফিল্টার, প্লাস্টিক ব্যাগিং ম্যাটেরিয়াল এবং অন্যান্য উপকরণের প্রয়োজন পড়ে, আর ভারত ওই সমস্ত দ্রব্য আমেরিকার থেকে আমদানি করে। ভারতের তরফ থেকে অনবরত আমেরিকার সামনে এই বিষয়টাকে তুলে ধরা হচ্ছে, যাতে স্বাস্থ্যক্ষেত্রে সহযোগকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গতকাল নিজের আমেরিকান সমকক্ষ অ্যান্টনি মিল্টনের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিল। আমেরিকা এখনো অবধি দেয়নি কোনো রকম জবাব। যখন এই বিষয়টা নিয়ে দুবার হোয়াইট হাউসকে প্রশ্ন করা হয়, তখন তারা এর জবাব দেওয়া থেকে এড়িয়ে যায়। কোভিড-19 রেসপন্স টিমের বরিষ্ঠ উপদেষ্টা ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের ডিরেক্টর ডক্টর অ্যান্টনি ফসি এবং ডক্টর এন্ডেস লেভিক দুজনেই বলেন, আপাতত তাদের কাছে এর কোনো জবাব নেই। ডক্টর স্লেভিক বলেন, আমরা মহামারীর বৈশ্বিক সমস্যাকে ভীষণই গম্ভীরভাবে দেখছি। আমরা কোভ্যাক্সকে ফান্ডিং দিয়েছি, বিপক্ষভাবে ভ্যাকসিন দেওয়া হয়েছে, আর সমস্ত জটিল সমস্যাকে সমাধান করার চেষ্টায় রয়েছে। যখন একই প্রশ্ন জ্যাক ফ্রান্সিসকে জিজ্ঞাসা করা হয়, তখন উনি বলেন, উন্নত এবং উন্নতশীল দেশের মাঝে ভ্যাকসিন ডিস্ট্রিবিউশনে আমরা যে মহত্বপূর্ণ অসামান্যতা দেখতে পাচ্ছি তা সম্পূর্ণভাবেই হতাশাজনক। মানে ভারতের সমস্যায় বাইডেন এক নম্বর শত্রু হওয়ার দিকে এগোচ্ছে। বাইডেন আগেও দিয়েছে ভারতকে আঘাত। বাইডেনের তরফ থেকে ভারতকে প্রথমবার আঘাত করার চেষ্টা করা হচ্ছে এমনটা নয়। যখন তিনি সিনেটর ছিলেন, তখনও তিনি এরকমই করেছেন। ওনার কারণে ভারত রাশিয়ার কাছ থেকে রকেট টেকনোলজি পায়নি। 1992 সালে বাইডেন সিনেটর ছিলেন, আর ওই সময় হোয়াইট হাউসে রাষ্ট্রপতি জর্জ বুশের শাসন চলছিল। একটা মহত্বপূর্ণ বিলে ভোটিং করে বাইডেন ওই ডিলকে ব্লক করে দিয়েছিল, যেই কারণে ভারত ক্রায়োজেনিক ইঞ্জিন টেকনোলজি পায়নি। এই টেকনিক হাতে না পাওয়ার কারণে ভারতের মহাকাশ মিশনকে প্রায় 30 বছর অপেক্ষা করতে হয়েছিল। ভারত ও রাশিয়ার মাঝে ক্রায়োজেনিক ইঞ্জিনের বড় ডিল হয়। সাল 1992 হওয়া ওই ডিল প্রায় $250 মিলিয়ন ছিল। আর্থিক সংকটে ভোগা রাশিয়া আমেরিকার থেকে $24 বিলিয়ন সহায়তা পাচ্ছিল, কিন্তু ওখানে একটা বড় গেম খেলা হয়। আমেরিকান সিনেটে ওই সময় ভোটিং হয়, আর ওই
ওই ভোটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়। রাশিয়া যদি ওই টেকনোলজি ভারতকে দেয়, তবে রাশিয়া আমেরিকার কাছ থেকে কোনো আর্থিক সহায়তা পাবে না। রাশিয়ার তৎকালীন রাষ্ট্রপতি বোরিস এলটিসনকে আমেরিকার প্রেসারের সামনে মাথা নত করতে হয় আর ভারতের সাথে ডিল ক্যান্সেল হয়ে যায়। বাইডেন ওই সময় সিনেটের বিদেশি সম্পর্কের বড় সমিতির অংশ ছিল। ডিল রত হওয়ার পর বাইডেন বলেন, আশা করি এবার রাশিয়া নেতাদের একটু চেতনা ফিরবে আর তারা এই ধরনের ডিল থেকে বাঁচবে। বাইডেন ভারত ও রাশিয়ার মাঝে হওয়া ওই ডিলকে খতরনাক ভাবে পর্যালোচনা করেছিল। বাইডেনের তরফ থেকে একটা সংশোধনাও পেশ করা হয়। এরপর আমেরিকা আইন বানায় আর তাতে পরিষ্কার বলা হয়, যদি রাশিয়া কোনো দেশকে মিসাইল, পরমাণু বা রাসায়নিক হাতিয়ার সাপ্লাই করে, তবে রাশিয়া আমেরিকার তরফ থেকে কোনো আর্থিক সহায়তা পাবে না। আর এই ব্যাপারটা আরো রোমাঞ্চকর হয়ে ওঠে তখন যখন ভারত ও রাশিয়ার মাঝে হওয়া এই ডিলে বাইডেনের ঝাল লেগেছিল। কিন্তু রাশিয়া ও চীনের মাঝে হওয়া সমঝোতায় বাইডেন একদম চুপ ছিল। এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। পারলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। এই বিষয়ে আপনাদের প্রত্যেকের মতামত জানাটা অত্যন্ত জরুরি। এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।